কাছাড় জেলার ওদারবন্দ সমষ্টির অন্তর্গত বিভিন্ন গ্রামে ভারী বর্ষণে ডুবে গেছে শতাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত বহু পরিবারগুলি বিদ্যালয় সহ অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন। উদ্ধার অভিযানে নামে প্রশাসনের NDRF এর বাহিনী। মঙ্গলবারের সম্পূর্ণ দিন ভারী বর্ষণের মধ্যে মথুরা নদীর জল বেড়ে যাওয়ার কারণে সেই এলাকার বসবাসকারী শত শত পরিবার বন্যার কবলে পড়েন। আবদ্ধ থাকা মানুষগুলোকে বাঁচাতে উদারবন চক্র আধিকারিক, পুলিশ, NDRF এর বাহিনী একজোট হয়ে উদ্ধার কাজ অব্যাহত রাখেন। উদারবন ডুমুর ঘাটে জল জমে আবদ্ধ থাকা পরিবারগুলিকে উদারবন থানার ভারপ্রাপ্ত NDRF বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে বিধায়ক মিহির কান্তি সোম এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হন। যাদের ঘরে জল প্রবেশ করেছে সেই সকল পরিবারের মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন বিদ্যালয়ে। আশ্রয় নেওয়া সেই শরণার্থীদের খোঁজ নেন বিধায়ক মিহির কান্তি সোম। স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমকে জানান, বিগত দিনে এইভাবে ভারী বর্ষণের প্রভাবে ক্ষতি হতে দেখা যায়নি, কিন্তু এবারের বর্ষণের কারণে উদারবন্দের শতাধিক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মথুরা নদীর জলস্তর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তৎপরতায় অতি অল্প সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার কারণে বন্যার কবল থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছেন মানুষজন। আস্তে 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 নাম বলবো আনা হয়েছে একটা নৌকার মাধ্যমে করা হইতেছে। এখন শুধু শিশু আর মহিলারা আনা হয়েছে। পরবর্তী সময় আরো এখন চারটা ফ্যামিলি আছে, চারটা ফ্যামিলির এখন গেছে সেকেন্ড ট্রিপ। আশা রাখি খুব সময় তাড়াতাড়ি নিয়ে আসবে তাহলে আমার নিয়ে তারা নিজস্ব আত্মীয় জন্য গড়েই থাকবো বসো। আমার ক্যাম্পও থাকতে লাগে না আপাতত। আর এটা এখানে রেস্কিউ করার পরে ওইখানে আবার দেশে বন্ধু নগরের এরা অলরেডি স্কুলে প্রায় 100-এর উপরে মানুষ স্থান নিচ্ছে, স্কুলে আশ্রয় নিচ্ছে, স্কুলে আশ্রয় নিচ্ছে। আর এখানে এখন পর্যন্ত করা হয়েছে না, খুব একটা ইয়ে হইতেছে না, খালি এরা জলের ভিতরে আবদ্ধ হয়ে আছে। গতিকে রেস্কিউ টিম আনা হয়েছে, NDRF এবং সঙ্গে সার্কেল অফিসার আছে, প্রশাসন আছে, সব মিলিয়ে কাছে স্থানীয় মানুষের সবই সাহায্য করতেছে। আশা রাখি এখন বৃষ্টি না হইলে জল ধীরে ধীরে নামের